আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এতক্ষণ বোবার মতো যে কাজটা করলাম সেটা হচ্ছে হায়দ্রা ডঙ্গল টুলসের একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু ভিভো ফোন আনলক করার জন্য মডেল খুঁজে পাই না। অনেকেই ইউটিউবে ভিডিও দেয় মডেল চেক স্টার এত এত এত, কিন্তু মূলত কারোটা কারেক্ট হয় কারোটা কারেক্ট হয় না। এই কারণেই মূলত আমাদের ওভার নেটওয়ার্ক, ইউএসবি ওভার নেটওয়ার্ক একটা সেট আপ আছে, এই সেট আপটা ইনস্টল করতে হয়। সেই কারণে হায়দ্রা ডঙ্গল টুলস, যেটা হাম টুলস, এই এই হাম টুলসটা আমরা ওপেন করতেও পারি না, আপডেটও করতে পারি না। সেই কারণে প্রথমে যেটা যেটা আমি করলাম, ওইভাবে আপনারা ফ্যাবুলা টেক নামে একটা, যেটা ওই যে ইউএসবি ওভার নেটওয়ার্ক, এইটা আপনারা রেজিস্টারে যা, এই যে এখানে যা, এখানে বা এখানে টাইপ করবেন, এখানে যা, এই যে রেজি লেখার সাথে যে রেজিস্টার, এইখানে যা খুঁজে বের করবেন, এবং তারপরে খুঁজে বের কর ভিডিও দেখে খুঁজে বের করবেন কিভাবে ডিলেট করতে হয়। ডিলেট করার পর আপনারা মেইন টুল, যেটা হাম টুল, এই হাম টুলটা ওপেন করবেন, এবং পুনরায় আমি যেভাবে আপডেট অলে দিছি এই এইভাবে আপনারা আপডেট করে নেবেন। এবং আপডেট করার আগেই আপনাদের পিসির, যদি আপনারা উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটা অফ করে দিবেন। এই এই জন্য অফ করে দিবেন যে হায়দ্রা ডঙ্গল টুলসটা খুব ইজিভাবে আপনার আপডেট নিবে, কোথাও সমস্যা করবে না, ইরর দেখাবে না। অনেক সময় আমরা ভিভো ফোনের মডেল খুঁজে পাই না বা মডেল বের করতে পারি না, খুব কষ্ট হয় নতুন ইউজারদের। এই জন্য আমরা বিভিন্ন ধরনের ইউএসবি রিডাইরেক্টর ইউজ করি, ইউএসবি ওভার নেটওয়ার্ক ইউজ করি। এই কারণে এই টুলসটা মূলত এইটা আপডেট যেটা দিয়ে আমরা করব, হাম টুলটা, এটা ওপেন হতে চায় না। এটা ব্যতীত অন্যান্যগুলো এগুলো কিন্তু ওপেন হবে। সেই জন্য আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, ইউএসবি রিডাইরেক্টরটা দিয়ে যখন আপনি মডেলটা চেক করবেন, চেক হয়ে যাবে, তারপর আপনারা যেভাবে প্রথমে দেখালাম ঠিক সেইভাবে আপনারা ওটা ডিলেট করে দিবেন। এবং দেখেন অনেক আপডেট সার্চে হয়তো হায়দ্রা ডঙ্গল টুলস, এবং হায়দ্রা ডঙ্গল টুলসের নেক্সটের একটা ভিডিও দেব। আমরা যারা মডেল হিসেবে সিলেক্ট করি যে এফআরপি আনলক করব বা ফরম্যাট করব, করতে পারি না, সমস্যা দেখায়, সেক্ষেত্রে নেক্সট স্টেপে আমি একটা ভিডিও দেব, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ইনশাল্লাহ আপনারা খুব ইজিভাবে হায়দ্রা ডঙ্গল টুলসের মাধ্যমে এফআরপি আনলক এবং ফরম্যাট করতে পারবেন ইনশাল্লাহ। আর মাঝে মধ্যে আপনারা হায়দ্রা ডঙ্গল টুলসটা অবশ্যই আপডেট করে নেবেন, এবং আপডেট যখনই করবেন সেটা যেন আমরা যে ইন্টারনেট কানেকশন নিছি সেটা সন্ধ্যার সময় আমাদেরকে আইএসপিরা বলে পিক আওয়ার, আর সন্ধ্যা ব্যতীত রাত 10টা বা 11টার পর এটা তারা বলে এটা হচ্ছে অফ পিক আওয়ার। অর্থাৎ অফ পিক আওয়ারে আমরা ইন্টারনেটের স্পিডটা বেশি পাই, আর পিক আওয়ারে ইন্টারনেটের স্পিডটা কম পাই। সেই ক্ষেত্রে আমরা সন্ধ্যা ব্যতীত হায়দ্রা ডঙ্গল টুলসটা আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং 2-4-5 দিন বা 1 সপ্তাহ পর পর আপনারা হায়দ্রা ডঙ্গল টুলসটা আপডেট করার চেষ্টা করবেন। এতে করে আমরা নতুন নিত্য নতুন বুট লোডার পাবো, কিছু কিছু লোডার পাবো, কিছু কিছু বুট ফাইল পাবো, যার দ্বারা এটা আপনার আনলিমিটেড, কোনো রিচার্জ করতে হয় না হায়দ্রা ডঙ্গল টুলসের। এবং কাজ খুব একটা ইজি না, কিন্তু আপনি যখন কিনবেন, কেনার কিছু দিন পর, হয়তো 2-4-6 মাস পর, এর মজাটা কিরকম কিরকম এর কাজ আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন হায়দ্রা ডঙ্গলটা আমি আপডেট করলাম, প্রথমে আমার সমস্যা ছিল ভিভো ফোনের মডেল বের করতে পারতেছিলাম না,
সেই ক্ষেত্রে আমি ইউএসবি ওভার নেটওয়ার্কটা ইউজ করছিলাম একটা সেটআপ। দেখেন এখানে দেখাচ্ছে অল প্রসেস এন্ড ডাউনলোডেড, ওকে। তাহলে আমাদের এসব সব শেষ। এখন আমরা এইটা আপডেট ডাটাবেস আপডেট আপডেট মডিউলটা নিয়ে নেই। এবং যত দেরিতে অর্থাৎ রাত 12টার পর হোক আর সকাল 8টা 9টার মধ্যে হোক, যখন অফ পিক থাকবে আপনারা তখনই হাদরা ডঙ্গল টুলসটা আপডেট করে নেবেন। দেখেন আপডেট হয়ে গেল। এখন ইনিশিয়াল ডঙ্গল এটাকে আমি দেখেন ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আপডেট ডাটাবেজ অনলি এটা দিলাম। আপডেট অল দিলেই হয়। তারপরে আপনারা এই 4টা ধাপ অবশ্যই ক্লিয়ার করবেন। এই সেক্ষেত্রে আপনার ডঙ্গলটা খুব ভালো কাজ করবে। এই ডঙ্গলটা বোঝা একটু কঠিন, কাজগুলো একটু কঠিন। যদি একবার বুঝতে পারেন খুব ভালো কাজ করে আর কি। ফ্রি হিসেবে, এটা ফ্রি বলা চলে, এককালীন। আমরা একবার যখন কিনি এটা রিচার্জ করতে হয় না। আর এটা আপনি যখন অবশ্যই ইউএসবি হাব, ইউএসবি ওভার নেটওয়ার্ক, ইউএসবি রিডাইরেক্টর এইসব যখন সেট আপ ইউজ করবেন তখন এই হায়দ্রা ডঙ্গলটা কাজ করতে চাইবে না। দেখেন এখানে ডান হয়ে গেছে সব। অবশ্যই বুঝতে পারলেন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করবেন কোন সমস্যা, কি সমস্যা, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।